কপালে কালো টিপ, কাজলে ঢেকেছে দু চোখ, ঠিক যেন এক টুকরো চাঁদ। সারার বয়স এখন 8 দিন, বাবা মা ফেলে গেলেও তাকে পরম আদরে আগলে রেখেছেন হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারীরা। নতুন পোশাকে ঢাকা মেডিকেলের নবজাতক পরিচর্যা কেন্দ্রের নতুন অতিথি সারা।14 সেপ্টেম্বর মধ্যরাতে ঢাকা মেডিকেলে ভর্তি হন এক নারী। পরদিন ভোরে সিজারে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সারা দিন সন্তানকে কাছে রাখলেও ওই দিন রাতেই নবজাতককে হাসপাতালের বেডে রেখে পালিয়ে যায় বাবা মা। হাসপাতালের রেজিস্ট্রার বইয়ে শিশুর বাবা মার নাম নাহার ও রাসেল এবং ঠিকানা দেওয়া হয়েছে মিরপুর 1। ঢাকা মেডিকেল থেকে সারাহকে সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান আজিমপুরের ছোটমণি নিবাসে নেওয়া হবে। কেউ তার অভিভাবকত্ব নিতে চাইলে তা ঠিক করে দেবে আদালত। দীর্ঘ 10 মাস গর্ভে ধারণ, তীব্র যন্ত্রণা সহ্য করা, তারপর মায়ের কোল জুড়ে আসে নবজাতক। মা ভুলে যান সব যন্ত্রণা। কিন্তু সারার মতো এমন সোনার টুকরো মেয়েকে কেন হাসপাতালে ফেলে গেলেন মা? তার কি একটু ইচ্ছে করছে না সন্তানকে কোলে নিয়ে আদর করবার, সন্তানের মুখ দেখবার? কিন্তু এই মা কেন এমনটি করলেন,